আইনুল্লাহ সাহেব তিনি বলেছেন যে মোসলেহউদ্দিন মাজহারির কথা থেকে প্রমাণিত হচ্ছে যে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহেমাহুল্লাহ হাদিসটাকে সহিহ সুনানে তিরমিজিতে নিয়েছেন। তো আমি বলেছি হাদিসটার প্রথম অংশ হচ্ছে দুঈব আর দ্বিতীয় অংশ সহিহ। আইনুল্লাহ সাহেব তিনি বলতে চেয়েছেন যে আল্লামা আলবানীর নামকরণটা ভুল হয়েছে, সহিহ সুনানে তিরমিজি না রেখে সহিহ ও দুঈব সুনানে তিরমিজি রাখতে হতো। এখন যদি এই অংশ দুঈব হয় তাইলে এই নামটা সহিহ সুনান তিরমিজি রাখা ঠিক হয়নি, বলতে হবে সহিহ দুঈব সুনান তিরমিজি। তো এই কারণে ধন্যবাদ, ডাবল ধন্যবাদ। একটা হলো যে এই কিতাবের নামের মধ্যে একটা ভুল, তিনি যদিও তিনি ধরে দেন বলেননি কিন্তু তার বক্তব্য থেকে এটা বিবরণে বোঝা যায় যে নামটা সঠিক হয়নি, কারণ এর মধ্যে সহিহ দুঈব মিশ্রিত আছে। আমি আনুল্লাহ সাহেবকে বলবো এটা হচ্ছে তার অজ্ঞতা এবং চরম দৃষ্টতা, মূর্খতা। কিন্তু আপনি জয়ীবকে সহি বলে মুসলিম উম্মাকে ধোকা দিচ্ছেন, এটা চরমতম দৃষ্টতা, চরমতম অপরাধ। সহিহ সুনান তিরমিজিতে আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদিসটাকে এই জন্য এসেছেন, আপনি পাবেন সহিহ ও দুঈব সুনান তিরমিজি হাদিসটা বা চারেও হাদিসটি উল্লেখিত হয়েছে। কিন্তু সহিহ সুনান তিরমিজিতে হাদিসটা এই জন্য নিয়েছেন আলবানী, দ্বিতীয় অংশটা মিফতাহুস সালাতিত তুহুর এই অংশটুকু হচ্ছে সহিহ, এই জন্য আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে সহিহ সুনান তিরমিজিতে নিয়েছেন। আপনার বক্তব্য অনুযায়ী তাদের নামকরণটা ভুল হয়েছে, যেমন আপনি যদিও আমার কাছে হাদিস দুরু সহিহ এবং উসুল হাদিস অনুযায়ী হাদিস সহিহ হিসাবে প্রমাণিত, ইনশাআল্লাহ এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে। উসুল হাদিস হিসাবে উসুল হাদিসের ভিত্তিতে আমি ইনশাআল্লাহ আলোচনা করব, প্রমাণ করব যে হাদিস দুরু সহিহ। কিন্তু আইনুল্লাহ সাহেব আপনি বুকের উপরে হাত বাঁধার মর্মে এই হাদিসটাকে দুঈব বলেছেন মুআম্মাল বিন ইসমাঈলের কারণে, আর আল্লামা আলবানী এই সনদটিকে দুঈব বলেছেন কিন্তু হাদিসটাকে দুঈব বলেননি। তো সহিহ ইবনে খুজাইমা হাদিস নাম্বার 479, এখানে আপনি হাদিসটাকে দুঈব বললেন, তাহলে আপনারই নীতি অনুযায়ী, আপনারই উসুল অনুযায়ী সহিহ ইবনে খুজাইমা এই নামটি সঠিক হয়নি, নামকরণটা ভুল হয়েছে আপনার উসুল অনুযায়ী। রাখতে হতো কি সহিহ ও দুঈব ইবনে খুজাইমা। আপনার তাহকিক অনুযায়ী নামকরণটা ভুল হয়েছে। তারপরে 8 রাকাত তারাবির হাদিস আপনার নিকটে দুঈব, কারণ আপনি ঈসা বিন জারিয়াহ এই রাবিকে 2-4 জন মুহাদ্দিস দুঈব বলেছেন, এই জন্য আপনি হাদিসটাকে দুঈব বলে দিয়েছেন। এই হাদিসটি সহিহ ইবনে হিব্বান ষষ্ঠ খণ্ড পৃষ্ঠা নম্বর 169 হাদিস নম্বর 2409, এখানে জাবের বিন আবদুল্লাহ থেকে যেটা বর্ণিত যে রাসূলুল্লাহ আমাদেরকে রমাজান মাসে 8 রাকাত তারাবি পড়িয়েছেন আর বেতর উইত্র, অর্থাৎ এই হাদিসটা সহিহ ইবনে হিব্বানের, আপনি বলেছেন দুঈব আপনার তাকিক অনুযায়ী। তার আপনার উসুল অনুযায়ী সহিহ ইবনে হিব্বান না রেখে সহিহ ও দুঈব ইবনে হিব্বান রাখা উচিত ছিল, এটা আপনার চরমতম মূর্খতা, চরমতম মূর্খতা। কি আপনি উত্তর দেবেন? সহিহ ইবনে হিব্বানের হাদিসকে আপনি যাইব বললেন, তার মানে আপনার উসুল অনুযায়ী, মূলনীতি অনুযায়ী, আপনার নীতি অনুযায়ী সহিহ ও দুঈব ইবনে হিব্বান রাখা উচিত ছিল। তারপরে আসুন আপনার আরও একটি ধৃষ্টতা, যেটা হচ্ছে আহলুল হাদিসরা হাদিস তৈরি করে, জাল হাদিস বানায়। আমি বলেছি জাল হাদিস বানাদুরের কথা, জয়ীফ হাদিস বানাদুরের কথা, আহলুল হাদিসরা কারো জয়ীফ কৃত হাদিসকেও গ্রহণ করে না, জয়ীফ এবং জাল হাদিস গ্রহণযোগ্য নয় আমার তাকিক অনুযায়ী। আমি বিস্তারিত এবার আলোচনা করেছি, ইনশাআল্লাহ
এই ব্যাপারে আলোচনা করব পরবর্তীতে। জুহাইব এবং জাল হাদিস কারা তৈরি করে তার দৃষ্টান্ত এক্ষুনি আসছে ইনশাআল্লাহ। তবে আপনি আহলুল হাদিসদের উপরে মিথ্যারোপ করেছেন, মিথ্যাচার করেছেন যে আহলুল হাদিসরা জাল হাদিস তৈরি করে। আর আমানুল্লাহ মাদানী হাফেজাউল্লাহর একটি ভিডিওকে তিনি তাহকিক ছাড়া হতে বলেছেন, সিনু বেরালিন সিনকুম, সিনু বেরালিন সিনকুম এটা বলেছেন। আপনি বলেছেন তাদের বানানো জয়ীব এটা জাল হাদিস, তাদের বানানো, সত্যি কি এটা তাদের বানানো? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সিন পড়েন, সিন পড়তে হয়তো পারেন না, তার হয়তো জড়তা বা কিছু রয়েছে, প্রবলেম রয়েছে সমস্যাজনিত কারণে। আমারুল্লাহ মাদানী এটা ব্যক্ত করেছেন যেটা মানুষের মুখে একেবারে প্রচলিত আর প্রসিদ্ধ হাদিস বলে পরিচিত, কিন্তু আসলে এটা হাদিস নয়, এটা বাতিল, ভিত্তিহীন। এটা আরও একটি আপনি মিথ্যাচার করলেন আমারুল্লাহ মাদানির উপরে, আরুল হাদিসের উপরে, যে তারা হাদিস জাল করে এবং তা এটা তাদের জাল তৈরি, কিন্তু জাল হাদিস।